রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা বলেন, বিচার মাঠে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, খুজু ফাগুল্লুহ সুমাল জাহিমা সাল্লুহ, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। রংপুর গায়বন্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন যে আমি নিজে নিজেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দিতে হবে না। মজিবুর বিএসসি ভেবেছিলেন যে আমার হাতে হাত কড়া দেওয়া আমার জন্য অপমান, আমি এই অপমান হতে রাজি নই, আমি এমনিতেই যাব। সেদিন ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। সেদিন আল্লাহ বলে দাবি করা ব্যক্তি ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য, বিচারের মাঠ থেকে পালাতে পারবে না, পালানোর কোনো প্রশ্নই আসে না, তবুও হাত বাঁধা থাকবে কেন, অপমান করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। আল্লাহ তাআলা বলেন, শাউর হুকুম শাহুদা, আমি তাকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলবো, জাহান্নামে যে পাহাড় থাকবে আগুনের, তাকে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। আল্লাহ তাআলা বলেন, ফালামান হচ্ছে যে জলুদহুম বাদাল্লাহুম জলুদান গাইরাহা, যতবার চামড়া জ্বলে যাবে আবার ঠিক করব, যতবার লোকটা জ্বলে যাবে আবার ঠিক করব, প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে আর 70 বার ঠিক করা হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন তাকে জ্বালানো হবে এবং ঠিক করা হবে। কুল্লামা নাজা জলুহুম বাদাল্লাহুম জলুদান গাইরাহা, যতবার জ্বলে যাবে ততবার ঠিক করব, যতবার জ্বলে যাবে ততবার ঠিক করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিনহুম মায়াকুন ইলা কাবাইহে, কারো কারো আগুন হবে পায়ের টাখনো পর্যন্ত, অমিনহুম মায়াকুন ইলা রুকবাতাইহে, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মায়াকুন ইলা হাকওয়াইহে, কারো কারো আগুন হবে কমর পর্যন্ত, অমিনহুম মায়াকুন ইলা তারকওয়াতাইহে, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের পায়ে দুটা জাহান্নামের জুতা দেওয়া হবে, আর অন্য কিছু তার দেওয়া হবে না, এটুকু তার সর্বনিম্ন শাস্তি। কারো আগুন হবে এই পর্যন্ত, কারো আগুন হবে এই পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াবী আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। এই খড়ির আগুনের ক্ষমতা যত, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত, আপনার এই গ্যাসের চুলার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। যে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে, ওই আগুনের ক্ষমতা আরো বেশি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিষয়টি খুব সতর্কতার সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছ, কাঁটা যুক্ত গাছ, যখনই খাবে তখন আটকে যাবে, ভিতরেও আর যাবে না, বাইরেও আর আসবে না, তার নাম সে, মরবেও না বাঁচবেও না। 1000 বছর খাদ্য চাইবে, তারপর এটা খেতে দেওয়া হবে, যখন ভিতরেও যাবে না বাইরেও আসবে না, তখন পানি চাইবে, 1000 বছর পানি চাওয়ার পরে তাকে গরম পানি পান করতে দেওয়া হবে। একবার পান করার সাথে সাথে সম্পূর্ণ শরীরের রক্ত গোস্তগুলি ঝরে নিচে পড়ে যাবে, আর ফেরেশতারা যখন ঝরঝর ঝরঝর করে ধরতে থাকবে, তখন ফেরেশতারা ধরে রাখবেন, ধরে রেখে যারা মদ খেয়েছে তাদের খেতে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম একটি ভয়াবহ জায়গা। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম খাদ্য, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ উটের সমান একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে পিটানোর জন্য হাতল হচ্ছে হাম্বল, যেটা এখন ওই পিলারগুলি ভাঙার জন্য মানুষ ব্যবহার করে। আগে গরুর গাড়ির চাকার বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য সে হাম্বল ব্যবহার করত,
এই জাহান্নামের হাতল হচ্ছে হাম্বল মানুষকে পিটানোর জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাকে একটা ছোট্ট কথা শিখিয়ে দিচ্ছি, সেটা হলো এই, আপনি সকালে সন্ধ্যায় তিনবার বলবেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা তিনবার যদি বলেন, জাহান্নাম পাল্টা বলবে আল্লাহ তুমি তাহলে তাকে জাহান্নামে দিও না, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, এ কথা জাহান্নাম বলবে। সাথে সাথে আপনার সাথে আরো জরুরি কথা যে আপনি সালাম ফেরার পূর্বে এই দোয়াটি বলবেন, আর রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বলবেন। আজ আপাতত এই পর্যন্ত বলে সকল দিনী ভাই বোনকে তিনটি উপদেশ দিচ্ছি, একটি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, একটি হালাল রুজি ইনকাম করবেন, আর একটু কোরআন তেলাওয়াত অভ্যাসী হবেন যে কোনো মূল্যে, সূরা ইখলাস তিনবার পড়ে হলেও। তারপরে সকল দিনী ভাই বোনকে বইগুলি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে জাহান্নামের আলোচনা করছিলাম, এই আলোচনা উপদেশ বই আছে, আর আদর্শ পরিবার বই সেদিন পাননি, আদর্শ পরিবারের আলোচনা করে থাকি, আদর্শ বই আছে, আর ওই দুয়ার বই, যে দুয়ার বইয়ের ব্যাপারে বলে থাকি 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টি খালি বুখারী মুসলিম আছে, আর আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি সেদিন পাননি, আছে আজকে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি। এদেশে বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি। সকল দিনী ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করতে বলছি স্টেজ থেকে, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোরআন বন্ধ করার দোয়া আছে না? কোরআন বন্ধ করার কোনো দোয়া নেই। কোরআন যখন তেলাওয়াত শেষ করবে তখন বলবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো জামিয়া সালাফে ভর্তির তারিখ 1 জানুয়ারি, জামিয়া সালাফে ভর্তির তারিখ 1 জানুয়ারি, আর জামিয়া সালাফে রাজশাহীতে সম্মেলন 13-14 ফেব্রুয়ারি। ফরজ গোসল না করে খাওয়া পান করা চলাফেরা কাজকর্ম করা যাবে? জি যাবে, অজু করে করেন, খাওয়া দাওয়া অজু করে করেন, ফরজ গোসল না করে সব কিছু করতে পারেন। সুর, কণ্ঠসুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? জি না, কণ্ঠসুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। যৌতুক নিয়েছেন ফেরত দিয়ে দেন, ইনশাল্লাহ বেঁচে যাবেন। ফেরত তো দিতে হবে, 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। হানাফি মানুষ মোহাম্মদি হলে ভালো কথা হলো, কিছু করা লাগবে না, মোহাম্মদের দিন অনুপাতে চলবে। জি জি, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেখানে কয়জন ফেরেশতা থাকেন? যমজ সন্তান একটা মারা গেছে, একটা মালাকুল মত একজন, সাথে সহযোগী অনেকেই থাকেন। সন্তান জন্মের পর আজান দিতে হবে কি? জি, এক কানে আজান এক কানে একামত, এটা ঠিক নয়, শুধু পাশে আজান। তালাকের 1 মাস পর তার স্বামী তাকে শুধু ফিরিয়ে নিবে, বাড়ি নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে।15 বছর মেয়ের আকিকা দেয়নি, ওর মায়েরও দেয়নি, আকিকা লাগবে না, 7 দিন পরে আকিকা নেই, 7 দিন পরে আকিকা নেই, এটা চিরদিন বলে আসছে। বাকারা ইমরানের আয়াতগুলি পাঠ করার নিয়ম,
সূরা বাকারা এবং আল ইমরানের আয়াতগুলি পাঠ করার নিয়ম, সূরা বাকারার শেষ দুই আয়াত সকাল বিকাল পড়বেন, আর আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়বেন, আর ফরজ সালাতে সালাম ফেরার পূর্বে পড়বেন। আর আল ইমরানের আয়াতগুলি রাতে তাহাজ্জুদ পড়ে পড়তে ওঠার সময়তে ওই আকাশের দিকে তাকিয়ে আয়াতগুলি পড়বেন। ফরজকে যদি বঞ্চিত করা হয় তাহলে অন্য কিছু দেওয়া হয়, অরেশকে বঞ্চিত করে অন্য কিছু দেওয়া, অরেশ আপোষে আলোচনা করে কি দিবে সেটা আলোচনা করে মীমাংসা হতে পারে, অন্যথায় জুলুম। অরেশকে বঞ্চিত করে যদি হজ করে তাহলে হজ হবে, অরেশকে বঞ্চিত করে হজ করে কি হজ হয়? ও তো জাহান্নামে চলে গেছে, আর বিচার দেরিতে হবে। যারা অরেশকে অংশীদার কেউ অংশ দেয়নি, ওর বিচার দেরিতে হবে। সুর দিয়ে হজ করা যাবে না তো বললাম, আরো ভালোভাবে বোঝানোর কি আছে?